हाय आज के जाना चेष्टा करब एंड्रॉइड एवं आईओएसर मध्य पार्थक्य की सेटा जानार आगे आमादे जानते होबे आसले एंड्रॉइड की और आईओएस की। एंड्रॉइड हलो गूगल बेस्ड ऑपरेटिंग सिस्टम। एंड्रॉइड प्रथम बार रिलीज है September 23, 2008 इस मॉडल ड्रीम फोन साथे और आईओएस ऑपरेटिंग सिस्टम रिलीज है June 29, 2007 आईफोन 1 এর সাথে। আমরা এখন যখন জেনে গিয়েছি অ্যান্ড্রয়েড এবং আইওএস কোথায় থেকে এসেছে, কোথায় থেকে তাদের শুরু, এখন আমরা জানবো তাদের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং কোন অপারেটিং সিস্টেমটা আপনারা আমার জন্য ব্যবহারযোগ্য। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি আলাদা দুনিয়া। এই দুটি রয়েছে তাদের আলাদা আলাদা ইন্টারফেস এবং তাদের আলাদা আলাদা ইউজার। অ্যান্ড্রয়েড হলো খোলা মাঠের মতো, আপনি সেখানে যা ইচ্ছা তাই করতে পারবেন, নিজের ইচ্ছে মতো অ্যাপ ডাউনলোড করতে পারবেন, থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ধরুন কোনো একটা গেম প্লে স্টোরে নিয়ে সেটা আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা ইউজ করতে পারবেন, যা ইচ্ছা তাই করা যায়। অন্যদিকে আইওএস হলো একটা বদ্ধ ঘরের মতো, যেখানে আপনি চাইলেই যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। আইওএসের সিকিউরিটির মাধ্যমে আপনি অ্যাপ স্টোর থেকে শুধুমাত্র অ্যাপ ডাউনলোড করতে পারবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করা যায় না, আর আইওএসের সিস্টেমের মধ্যে থাকতে হয়। কিন্তু এর মানে এটা একদমই না যে আইওএস ব্যবহারে কোনো মজা নেই। আইওএস প্রোগ্রাম শুধুমাত্র আইফোনের সাথে পাওয়া যায়। আইফোনের সাথে আইওএসের অপটিমাইজেশন অনেক ভালো, ভালো গেম প্লে হয়, তাদের ক্যামেরা সিস্টেম অনেক ভালো হয়। অ্যান্ড্রয়েডের মধ্যে যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে সেগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড এতটাই অপটিমাইজ হয় যে, যেমন ধরুন স্যামসাং কিছু ফোন আছে, গুগল পিক্সেল ফোন আছে। আমি আগেই বলেছি আইওএস এবং অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী একদমই আলাদা, এটা আপনার উপর আপনি কোনটা নেবেন। আপনি অ্যান্ড্রয়েডের সাথে ভালো কমফর্টেবল ফিল করেন নাকি আইওএসের সাথে, সেটা আপনার উপর, আপনার বাজেটের উপর, আপনাদের যে অপারেটিং সিস্টেমটার সাথে আপনাদের কমফর্টেবল ফিল আপনারা সেটাই নিন, যা ভালো লাগে সেটাই ব্যবহার করুন।